ঘটনা ঘটেছে পাহাড় ধসে এবং এখনও পর্যন্ত প্রশাসনের হিসাবে চারশোরও বেশি পরিবার এখানে ঝুঁকিতে বসবাস করে এরকম চট্টগ্রামে মোট ছাব্বিশটি পাহাড় জেলা প্রশাসনের হিসাবে প্রায় ছয় হাজার পরিবার সবশেষ যে হিসাব তাতে এই পাহাড়ে ঝুঁকিতে বা অবৈধভাবে বসবাস করছে যারা পাহাড় কেটে কিংবা পাহাড়ে চূড়ায় থাকছেন মূল কথা হচ্ছে এরা কিন্তু সবাই নির্ময়ের মানুষ শহরে খুব বেশি ভাড়ায় থাকতে তারা পারেন না সে কারণেই এই ধরনের বাসায় বা এই সব জায়গায় বসবাস করেন কিন্তু এই পাহাড়গুলো আসলে দখল করেছে প্রভাবশালী লোকজন যারা খুব অল্প মূল্যে কিংবা শুধুমাত্র তিনশো টাকার স্ট্যাম্পে পাঁচশো টাকার স্ট্যাম্পে এই জায়গাগুলো বেচা কেনা হচ্ছে এবং অসাধু লোকজন আসলে এইগুলো ব্যবসা করছে এবং এই সব পাহাড় যেহেতু শহরের খুব কাছে এখানে অল্প পরিমাণ পাহাড় কাটতে পারলেই বেশ বড় অঙ্কের টাকা তারা পান আর যেটি হয় যে এরকম আবহাওয়া অফিস যখন জারি করে কিংবা সাইক্লোন ঘূর্ণিঝড় হয় তখনই আসলে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরানোর তোড়জোড় শুরু হয় চেষ্টা হয় মাইকিং হয় আশ্রয় কেন্দ্র খোলা হয় কিন্তু আসলে খুব একটা ঘর বাড়ি ছেড়ে তারা সেসব আশ্রয় কেন্দ্রে যেতে চান না কারণ এখানে চুরির আশঙ্কা থাকে আসবাবপত্র সহ অন্যান্য জিনিসের সে কারণে যেতে চান না এবারও হয়তো প্রশাসন চেষ্টা করবে কিন্তু বারবারই উচ্ছেদের চেষ্টা চলে কিন্তু সেটি আসলে কার্যকর খুব একটা এখানে হয় না বর্ণা জি আর ধন্যবাদ জুয়েল আপনার কাছে জানতে চাই যারা পাহাড়ে বসবাস করছেন ঠিক এই মুহূর্তে তাদের সরিয়ে নেওয়ার জন্য কি কি ব্যবস্থা করা হচ্ছে বন্যা আপনি জানেন যে পাহাড় ধসের প্রবণতা তৈরি হয় অতি বর্ষণের ফলে যেখানে মানুষজন এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি রাঙ্গামাটি শহরের কাছেই নতুন পাড়া এলাকায় যেখানে এর আগেও প্রাণহানির ঘটনা ঘটেছে এই বর্ষণের ফলে তো এখন প্রশাসন যে ব্যবস্থাটি আসলে সবসময় নিয়ে থাকে এক এবারও একই রকম তারা মাইকিং করে এবং একই সঙ্গে আমি রাঙ্গামাটি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম এই যে সতর্কতা জারি হয়েছে আগামী বাহাত্তর ঘন্টার যে অতি বর্ষ এবং পারদর্শের যে ঝুঁকি নিয়ে সেখানে আসলে দুইশো সাতষট্টি আশ্রয় অস্থায়ী আশ্রয় কেন্দ্র জেলা প্রশাসন থেকে নির্ধারিত করে রাখা হয়েছে একই সঙ্গে এখানে স্থানীয় যারা প্রশাসনের নেতৃত্ব যারা রয়েছেন একই সঙ্গে জন প্রতিনিধি যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে জেলা প্রশাসন এবং মানুষজনকে আসলে প্রতি বর্ষণ শুরু হলে তবেই আসলে আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে বলা হয়েছে যদিও এখন পর্যন্ত কোনো বৃষ্টির দেখা পাওয়া যায়নি তবে সতর্কতা সবসময় অব্যাহত রয়েছে বলে জেলা প্রশাসন থেকে আমাকে নিয়েছে একটুখানি বলে রাখি যে এই আসলে এই সতর্কতা কেন প্রয়োজন পড়লো দুই হাজার সালে তেরোই জুন এবং আঠেরো সালের এই এগারোই জুন এই দুটি বছর আসলে এখানে একশো সেনা পাঁচ সেনা সদস্য সহ একশো বিশ জনের প্রাণহানি ঘটে দুই হাজার সালে তেরো জুন এবং আঠেরো সালে এগারো জনের প্রাণহানির ঘটনা ঘটে রাঙামাটে নানিয়াচরে মূলত এর আগেও যে বর্ষণের ঘটনা ঘটেছে সেখানে দুই একজনের প্রাণহানি ঘটলেও খুব বেশি প্রভাব পড়েনি সেই অর্থে কিন্তু এই দুটি বছরে যখন দুইশো জন মানুষের প্রাণহানির ঘটনা ঘটে তখন প্রতি বছর আসলে বর্ষা মৌসুম কিংবা দুর্যোগ দুর্বিপাক তৈরি হলেই এমন আশঙ্কায় আসলে প্রশাসন থেকে ব্যাপক তৎপরতা চালানো হয় এবং আমি মানুষজনের সঙ্গে কথা বলেছি তারা যেটি বলছেন যে আশ্রয় কেন্দ্রে তারা অতি বর্ষণ হলে যাবেন কিন্তু তাকে চুরির একটি ভয় থাকে এবং নানা রকম সমস্যার কারণে তারা আশ্রয় কেন্দ্রগুলোতে খুব বেশি যেতে চান না সেক্ষেত্রে প্রশাসনকে ত্বরিত ব্যবস্থা নিতে হয় এই ছিল রাঙ্গামাটির নতুন পাড়া থেকে পাহাড়দেশের সর্বশেষ পরিস্থিতি বন্যা রাঙ্গামাটি থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন